আসসালামু আলাইকুম, আমি নাজমুল। আজকে অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় ইসলাম ও নৈতিক শিক্ষা ইবাদত পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা এখন থেকে শুরু করছি আজকের এই দ্বিতীয় অধ্যায় ইবাদত। ইবাদত কী জিনিস? ইবাদত শব্দটির অর্থ হচ্ছে দাসত্ব, কর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে। যে ইবাদতগুলো আছে ইসলামী শরীয়তের, এই ইবাদতগুলো কী এবং কেন করতে হবে এবং ইবাদত কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এটা হচ্ছে ইবাদত। আর আল্লাহ বলেননি, নবী করেননি, এটা কোনো ইবাদত হতে পারে না। তো ইবাদতের মধ্যে অন্যতম প্রথমে যে ইবাদতটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে হজ। হজ যেটাকে আরবি ভাষায় বলা হয় হাজ। হাজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। আল হাজ হুয়া জিয়ারাতুন মাকসুস ফি ওয়াক্তি মাকসুস ফি মাকামি মাকসুস। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান জিয়ারত করার ইচ্ছা করাকেই হজ বলে। তো এই হজের ফরজ হচ্ছে তিনটি। এই প্রশ্নটি বারবার আসে, হজের ফরজ কয়টি? হজের ফরজ হচ্ছে তিনটি। আবার আসে, হজ কোন ধরনের ইবাদত? কোন ধরনের ইবাদত? ইবাদত হজ কোন ধরনের ইবাদত? এই প্রশ্নটি বারবার আসে। আসলে হজ হচ্ছে আর্থিক এবং শারীরিক ইবাদত। যার শরীর আছে এবং অর্থ আছে তার জন্য হচ্ছে হজ, যার অর্থ আছে শরীর নাই তার জন্য হজ নাই। অর্থ এবং শরীর দুটি দুটার সমন্বয়ে হচ্ছে হজ। এখন আমরা যে হজ করতে যাই, এই হজের আরেকটি প্রশ্ন মাঝে মাঝেই দেখা যায়, বাংলাদেশি হাজিদের হজের মিকাতের নাম কি? বাংলাদেশি হাজিদের হজের মিকাতের নাম হচ্ছে ইয়া লাম 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 লাম। বাংলাদেশি হাজিদের হজের মিকাতের নাম ইয়া লাম লাম। এই মিকাতের মধ্যে থেকে আমাদেরকে হজ করতে হয়। হজের কিছুটা কিছু নিয়ম পদ্ধতি আছে, সেই নিয়ম পদ্ধতিগুলো মানতে হয়। হজের মধ্যে একটি দোয়া বারবার পড়তে হয়, সেটা হচ্ছে লাব্বাইক, আল্লাহুম্মা লাকা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াল মুলকা ওয়া নি'মাতা রাব্বিক। তো এই হজের সময়ে একটি কাজ করতে হয়, সেটি হচ্ছে উকুফে আরাফা। উকুফে আরাফা হচ্ছে হজের ফরজ সময়ের মধ্যে অন্যতম একটি, আরাফার স্থানে অবস্থান করা। হজ যে স্থানটাতে আমরা করব সেই স্থানটার নাম হচ্ছে পবিত্র কাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, বুজি আলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল্লিল আলামিন। মানব জাতির হেদায়েতের জন্য যে ঘরটি সর্বপ্রথম নির্মিত হয়েছে সেটার নাম হচ্ছে মক্কা। মানব জাতির হেদায়েতের জন্য যে ঘরটি নির্মিত হয়েছে সেটি হলো মক্কা। এই মক্কা ঘরটি হচ্ছে মানব জাতির হেদায়তের জন্য প্রথম ঘর নির্মিত হয়। এই মানব জাতির হেদায়তের জন্য যে ঘরটি নির্মিত হয় মক্কা, এই মক্কা ঘর আপনারা সবাই জানেন আল্লাহর একজন অন্যতম পয়গম্বর হচ্ছেন হযরতে নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের জামানায় একটা প্লাবন হয়েছিল, এই প্লাবনের কারণে এই মক্কা ঘর ভেঙে গিয়েছিল। পরবর্তীতে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র সন্তান হযরতে ইসমাইল আলাইহিসসালাম, এই পিতা এবং পুত্র মিলে এই মক্কা ঘরকে নির্মাণ করেন। এই মাঝে মাঝে প্রশ্ন আসে, এই মক্কা ঘর ইব্রাহিম আলাইহিসসালাম যখন নির্মাণ করেন তাকে সহযোগিতা করছিলেন কে? দিবেন ইসমাইল আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালাম ইনি সহযোগিতা করছিলেন তার বাবাকে মক্কা ঘর নির্মাণে। তো এই ইব্রাহিম আলাইহিসসালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে এই মক্কা ঘর নির্মাণ করেছিলেন, এই পাথরটির নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম কি? এই ধরনের একটা প্রশ্ন আসে, এখানে আপনারা অবশ্যই টিক দিবেন যে ইব্রাহিম আলাইহিসসালামের দাঁড়ানো পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এই যেই পাথরটির উপরে দাঁড়িয়ে তিনি বলতেন, মনে মনে বাসনা করতেন যে আমি উপরের দিকে উঠবো, পাথর লিফটের মতো উপরের দিকে উঠে যাইতো, আবার মনে করতেন যে আমি নিচে নামবো, নিচের দিকে চলে আসতেন। এই পাথরটির নাম হচ্ছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের দাঁড়ানো পাথর। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামের অন্যতম নিদর্শন সেখানে আছে, আপনারা সবাই জানেন বিশ্বের অন্যতম কূপ যেটার নাম হচ্ছে জমজম কূপ। তো এই হজ সম্পর্কিত বেশিরভাগ প্রশ্ন হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম সম্পর্কিত। তো হজ আমাদের জন্য একটি ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে হজ যে সকল মানুষের উপর ফরজ করা হয়েছে তাদেরকে অবশ্যই হজ পালন করতে হবে। হজের পরে আরেকটি ইবাদত আমরা সবাই জানি, সেটা হচ্ছে নামাজ। নামাজ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 83 জায়গায় বলেছেন, আকিমুস সালাত ও আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো। সালাত কি জিনিস? আমাদেরকে সালাত কয়টি? এখানে মাঝে মাঝে প্রশ্ন আসে, দৈনিক কত রাকাত সালাত ফরজ? দিবেন 17 রাকাত। 2 4 4 3 4, এটা মাঝে মাঝে আমরা বলি যে আল্লাহর মোবাইল নাম্বার। 2 ফজরের 4 রাকাত 2 রাকাত ফরজ, 4 জোহরের 4 রাকাত ফরজ, 4 এটা হচ্ছে আসরের 4 রাকাত ফরজ, 3 মাগরিবের 4 রাকাত ফরজ, 4 এটা হচ্ছে এশার 4 রাকাত ফরজ, এই হচ্ছে মোট। এখন এই নামাজের বিষয়ে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। এটা হচ্ছে, একজন বলছে 17 রাকাত দৈনিক নামাজ ফরজ, একজন বলছে 15 রাকাত, একজন বলছে 11 রাকাত। এটা কিভাবে সম্ভব? একজন বলছে 17, একজন 15, একজন 11, এই যে সম্ভব কিভাবে? আমি বিস্তারিত বলছি, স্বাভাবিক দিনে 17 রাকাত, স্বাভাবিক দিনে স্বাভাবিকভাবে আমাদের উপর 17 রাকাত নামাজ ফরজ, জুমার দিনে 15 রাকাত জুমা, আর যদি আমরা সফরে থাকি তাহলে আমাদের জন্য 11 রাকাত, কারণ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো 2 রাকাত করে আদায় করতে হয়। এভাবে করেই ফরজ নামাজগুলো আমাদেরকে আদায় করতে হবে। তো এই যে ফরজ নামাজের সাথে অনেকগুলো ইবাদত আছে, এর মধ্যে আছে নামাজের বাইরে এবং ভিতরে কত ফরজ? নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের ওয়াজিব হচ্ছে 14টি, নামাজের ওয়াজিব 14টি, এই 14টি ওয়াজিব আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। যদি 14টি ওয়াজিবের মধ্যে একটি ছুটে যায় তাহলে আমাদেরকে শাহু সিজদা দিতে হয়। শাহু সিজদা কিসের জন্য দিতে হয় যদি আসে? তাহলে দিতে হবে নামাজে ভুলের জন্য, ভুলের জন্য যে সেজদা দেওয়া হয় তাকে বলা হয় শাহু সেজদা, শাহু সেজদা। এজন্য নামাজের সময় যেই ওয়াজিবগুলো যদি ছুটে যায় বা ফরজগুলো যদি ছুটে যায় তাহলে আমাদেরকে অবশ্যই শাহু সেজদা আদায় করতে হবে, নামাজের ভুলের সেজদা আদায় করতে হবে। এরপরে হচ্ছে নামাজের জন্য যে আহ্বান করা হয় এই আহ্বানটির নাম হচ্ছে আজান। আজান শব্দটির অর্থ কি? আজান শব্দটির অর্থ হচ্ছে আহ্বান। আজান শব্দের অর্থ আহ্বান করা। দৈনিক কয়বার আহ্বান করা হয়? 5 বার আহ্বান করা হয়। এই শব্দটি মাঝে মাঝে দেখা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটি মাঝে মাঝে দেখা যায়। এটি কোন সময় বলা হয়? এটা কোন সময়ের জন্য বলা হয়? দিতে হবে ফজরের নামাজ, ফজরের আজান, ফজরের আজানে এই শব্দটি বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, এই শব্দটি ওই সময় ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেই ফরজগুলো বলছেন এই নামাজ হচ্ছে অন্যতম। হজের পরে হচ্ছে নামাজ, নামাজের পরে আরেকটি ইবাদত, সেটি হচ্ছে আমরা সবাই জানি রোজা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এটি হচ্ছে নামাজ ধৈর্য সহকারে। আরেকটি আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার আরবি হচ্ছে সিয়াম, এটাকে সাওম বলা হয়। সাওম শব্দটির অর্থ হচ্ছে রোজা, রোজা হচ্ছে ভিন্ন শব্দ, এর বাংলা হচ্ছে বিরত থাকা, বিরত থাকা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সাওম। যদি আমরা সাওম পালন করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা পরহেজগার হতে পারবে। এই সাওমটি কত সময়ের জন্য, কত দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন? 1 মাস, সেটা হচ্ছে রমজান মাস। আমরা সবাই জানি রমজানুল মুবারক মাসে আমরা ফরজ সালাতের ফরজ সাওম অর্থাৎ ফরজ রোজা আদায় করি, এই রোজা আমাদেরকে পালন করতে হবে। তাহলে এই রোজা কত দিনের জন্য, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আমাদেরকে পালন করতে হবে? রমজানের 4 দেখে শুরু করতে হবে এবং শাওয়ালের 4 দেখে আমাদেরকে রোজা শেষ করতে হবে। এটি হচ্ছে রোজার জন্য, এটা হচ্ছে রোজার ইবাদত। এরপরে আপনাদের সামনে যেই বিষয়গুলো বিশেষ করে আলোচনা হয়েছে এটা হচ্ছে আপনারা সবাই জানেন কুরবানি। কুরবানি কোন ধরনের ইবাদত? কুরবানি হচ্ছে আর্থিক ইবাদত,
জানের ইবাদত। আমরা জানি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি অনেক দিন পর অনেক কোনো সন্তান হচ্ছিলেন না, হচ্ছিল না তার, তিনি তখন দোয়া করছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাওয়ার জন্য অন্যতম দোয়া রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা সৎ সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বারবার কান্না করার পরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ বয়সে গিয়ে একজন সন্তান দিলেন, সেই সন্তানটির নাম হচ্ছে ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালাম। তো ইসমাইল আলাইহিসসালাম যখন অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলা সম্ভব নয়, তারপরে বলছি ইসমাইল আলাইহিসসালাম যখন একটু চলাফেরা করা শুরু করলেন, কথা বলা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানকে কুরবানি করার নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে যান। এখন আরও প্রশ্ন আসবে, হজের সময় কোথায় গিয়ে কুরবানি করতে হয়? মিনা নামক ময়দানে কুরবানি করতে হয়, এখানে গিয়ে কুরবানি করতে হয়। এখন আরেকটি, ইব্রাহিম আলাইহিসসালাম যেই সময় তার সন্তানকে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সা'ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফাঞ্জুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মিনা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র সন্তান ইসমাইল আলাইহিসসালামকে যখন মিনা নামক মাঠের দিকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় ইবলিস শয়তান আসে বাধা দেওয়া শুরু করলো। শয়তান শব্দটির অর্থ কি? শয়তান শব্দের অর্থ কি? শয়তান শব্দের অর্থ হচ্ছে নিরাশ, বিতাড়িত, বঞ্চিত। শয়তান শব্দের অর্থ হচ্ছে নিরাশ, বিতাড়িত, বঞ্চিত ইত্যাদি। তো ইনি হচ্ছে জাহান্নামীদের লিডার। তো এই শয়তান ইসমাইল আলাইহিসসালামকে কুমন্ত্রণা দেওয়ার জন্য যখন পাশে গিয়ে দাঁড়াইলেন বা সাইড থেকে কিছু ইশারা দিচ্ছেন, সেই সময় ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র সন্তান ইসমাইল আলাইহিসসালাম পাথর নিক্ষেপ করলেন। এই জন্য যারা হজ করতে যান, হাজি সাহেবরা আছেন, ওনাদেরকে জামরায় 49টি পাথর নিক্ষেপ করতে হয়। প্রশ্ন আসে, জামরায় কয়টি পাথর নিক্ষেপ করতে হয়? জামরায় 49টি পাথর নিক্ষেপ করতে হয়, 7 দিনে 7×7 49টি পাথর নিক্ষেপ করতে হয় শয়তানের উদ্দেশ্যে। তো এই এই মোটামুটি ছিল হজ। এরপরে আরেকটি ইবাদত অন্যতম, সেটা হচ্ছে যেটা আমাদের মালের ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলছেন সেখানে যাকাতের কথা বলছেন। যাকাত কি? যাকাত শব্দটির অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, যাকাত শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, পবিত্র হওয়া। তো আমাদের সম্পদগুলো পবিত্র হওয়ার জন্য নেশাব পরিমাণ যদি সম্পদ থাকে তাহলে তাকে 1 বছর পরিপূর্ণ হলে নেশাব পরিমাণ সম্পদ তাহলে তাকে যাকাত দিতে হয়। যাকাত আদায়ের খাত কয়টি? যাকাত আদায়ের খাত কয়টি? এই প্রশ্নটা মাঝে মাঝেই দেখা যায়, দিয়ে দিবেন 8টি। অথবা ওখানে আসে মাসারিফুল, মাসারিফ যাকাত কয়টি? দুটি একই কথা, এটা হচ্ছে আরবি আর এটা হচ্ছে বাংলা। এই জন্য দিবেন মাসারিফ যাকাত কয়টি? 8টি। যাকাত আদায়ের খাত এবং মাসারিফ যাকাত দুইভাবেই এই প্রশ্নটি আসে মাঝে মাঝেই। এই জন্য আমাদেরকে যাকাত আদায় করতে হবে 8টি খাতে। আর এখান থেকে এই যাকাতের অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন বিশেষ করে ক নাম্বারে এসে থাকে, সেটা হচ্ছে কাকে যাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে? যাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে, এই প্রশ্নটা মাঝে মাঝে আসে, কাকে যাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে? দিবেন যাকাত আদায়কারী কর্মচারীকে, আদায়কারী কর্মচারীকে, এই লোকটিকে যাকাতের টাকা দিয়ে বেতন ভাতা দেওয়া যাবে, অন্য কাউকে যাকাতের টাকা দিয়ে বেতন ভাতা দেওয়া যাবে না। এখন যাকাত যে কতটুকু সম্পদ হলে, কী পরিমাণ সম্পদ হলে আমরা যাকাত দিব? সর্ব যদি উট থাকে 5টি, 5টি উট সম পরিমাণ যদি সম্পদ 1 বছর স্থায়ী হয় তাহলে 1টি উট যাকাত দিতে হবে। যদি 30টি গরু থাকে তাহলে 30টি গরু যদি 1 বছর স্থায়ী হয় তাহলে 1টি গরু যাকাত দিতে হবে। আবার যদি 40টি ছাগল থাকে
তাহলে এক বছরে স্থায়ী হলে একটি ছাগল জাকাত দিতে হবে। এই সমপরিমাণ সম্পদ যার বাড়িতে স্থায়ী হবে, যার কাছে যার মালিকানা স্থায়ী হবে, তাকেই জাকাত দিতে হবে। আর যদি জাকাত আদায় না করি তাহলে হাদিস শরীফে আছে, মামির রজুলিল্লা ইয়াদি যাকাত মালিহি লা জালাল্লাহু ফি উনুকিহি সুজান আকর, যে ব্যক্তি আপন মালে জাকাত আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মালকে বিষধর সাপ বানায় তার গলায় লটকায় দিবেন এবং সেই সাপ তাকে দংশন করতে থাকবে। এই জন্য আমাদেরকে জাকাত আদায় করতে হবে। জাকাত ইসলামের যেই মানুষের জাকাত হচ্ছে গরিবের হক। যদি কোনো মানুষ জাকাত আদায় না করে তাহলে তার ইবাদত যেইগুলো আছে এই ইবাদতগুলো কবুল হওয়ার ইবাদত কবুল হওয়ার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। এই জন্য জাকাত দিয়ে সম্পদকে হালাল করে নিয়ে তারপর ইবাদত বন্দগী করতে হবে, সেই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। এখানে আসে কোন নবী কুরবানি প্রথা চালু করে, এটা মাঝে মাঝে আসে, কোন নবী কুরবানির প্রথা চালু করেন, এটা অবশ্যই দিবেন ইব্রাহিম আলাইহিসসালাম। যেইভাবে আমরা কুরবানি করতেছি, এই যে দুম্বা বা গাধা বা ছাগল, দুম্বা ভেড়া ছাগল মহিষ গরু এই জাতীয় যে কুরবানিগুলো দিচ্ছি, এই কুরবানি সর্বপ্রথম দিছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম এমন একজন নবী, যতগুলো নবী আসছেন, নবী এবং রসুল পৃথিবীতে আসছেন, সবচেয়ে বেশি তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামের উপাধি কি? ইব্রাহিম আলাইহিসসালামের উপাধি কি? ইব্রাহিম আলাইহিসসালাম এর উপাধি কি? এই প্রশ্নটা আসে। ইব্রাহিম আলাইহিসসালামের উপাধি হচ্ছে খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামের উপাধি হচ্ছে এটি, এই জিনিসটা মনে রাখতে হবে। অথবা আসবে খলিলুল্লাহ কার উপাধি দিতে হবে? ইব্রাহিম আলাইহিসসালামের। চারজন নবীর নাম দেওয়া থাকবে, এর মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের নামটি টিক দিতে হবে। এইটি হচ্ছে ইবাদত। তারপর এই ইবাদত যদি করতে হয়, এখন ইসলামের যে ইবাদতগুলো আমরা করতেছি, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো হচ্ছে অন্যতম ইবাদত। আর নফল যে ইবাদতগুলো আছে এর মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কুরআন, কুরআন মাজিদ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, পৃথিবীতে সর্বোত্তম মানুষ কারা? তিনি বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। পৃথিবীতে সর্বোত্তম মানুষ হচ্ছে তারাই যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তিনারাই হচ্ছেন পৃথিবীতে সর্বোত্তম মানুষ। তো মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য যে ইবাদতগুলো আমাদেরকে করতে হয়, এই ইবাদতগুলোর মধ্যে ফরজ ইবাদত যেগুলো, সেগুলো হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত। এখন এই যে বিষয়গুলো আছে এগুলো করতে গেলে মূলত আমাদেরকে আগে পড়তে হবে কালেমা। কালেমা, নামাজ, হজ, জাকাত, রোজা, এই পাঁচটি হচ্ছে ইসলামের মূলত ইবাদত। এই ইবাদতগুলোর মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে কালেমা, নামাজ, হজ, জাকাত। এইগুলোর মধ্যে কোনোটাই আমাদেরকে বাদ দেওয়া যাবে না, এগুলো আমাদেরকে সবগুলো মেনে চলতে হবে। এইগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা একজন মুসলিম হিসেবে আমরা ভূমিকা পালন করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জবাবদিহি করতে পারবো। তো যাই হোক, আমি আজকে এইখানেই ক্লাস শেষ করার চেষ্টা করতেছি। আপনারা এরপরের ক্লাসে উপস্থিত থাকবেন, আমি এরপরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব, বিশেষ করে হজের কিছু অধ্যায়, কিছু আলোচনা বাকি আছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।